আসছে যে মশা কামড়াচ্ছে মশা তাড়ো তাড়ো মশা তাড়ো नमस्कार ये खावर पर तो एक शुए उठे टुकटा सब क्याकर्म सर सबा बस मूल एखे पान तैरी करू बस तरपर आर गरु टुरु तोला सन्दा प्रदीप जालानो तरपर रे तो आज के मान अमावस्या पूर्णिमा भात खावा राते शुकनो किछु खावा हय तो देखा जाक कि करा जाय आर শুধু মোমবাতি জ্বালাবো আগের বছর তো সেই আমাদের চ্যানেলের নামটাও লেখা হয়েছিল বেশ দারুণ সেগুলো মনে পড়ছে আজকে ভালো হয়েছিল বেশ এই উঠোনে আওয়ার লাইফ লিভিং পুরোটাই মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল মানে আজকে তো একটা আনন্দের দিন মানে চারদিকে দেখো কি সুন্দর মাইক বাজছে মানে সন্ধ্যের পর থেকে একদম আলো আলো রাস্তাঘাট মানে অনেকে তো আবার সেই ইলেকট্রিক যে আলোগুলো হয় ছোট ছোট চুনি বাল্ব না কি বলে ছোট ছোট অনেকে জ্বালায় তো ওইগুলো তো জ্বালায় আর মোমবাতি প্রদীপ এগুলো জ্বালানো হয় খুব মজা হয় তারপরে আজকের কালী পুজো মানে একদম ভোর রাতের পুজো তত সময় পর্যন্ত যাদের বাড়িতে পুজো হয় তারা জেগে থাকে খুব মজা করে ভালো লাগে বেশ এগুলো মানে আজকের দিন মানে তো আলো তারপরে বাজারে বাজারে পুজো হয় এই পুজোটা বেশিরভাগ সবাই জেগে থাকে আগে আগে হতো বাবার বাড়ির কাছে তো বাজার ছিল সেখানে তো পুজো হয় পুজো হয় বেশ ভালো পুজো হয় আর পূজোটা মানে প্যান্ডেলটা অত ভালো না হলেও ঠাকুর একদম প্রতিষ্ঠা হিসেবে থাকে সারা বছর পূজো হয় আর ওই দিন তো ভালোভাবে মন্দির আছে আর মন্দিরই থাকে প্রায় থাকে আর তার বাইরে কিছুটা প্যান্ডেল করে দেয় পূজো হয় রাতে আমরা ওখানে থাকতাম মানে যেহেতু বাবার বাড়ির কাছে মা বার করতো যেতাম এসো যাবো এসো মন মামা কোথায় গেল দেখি এসো এসো এই তো মামা এসে গেছে এটা না করে দাও তো তাকে আমরা ওদিকে যাব তাহলে বন্ধুরা দেখতে থাকুন না না ওরকম থাকলে পড়ে যাবে বাবা বেঁধে দিক বেঁধে দাও ওই পেছনে ঘুরে বেঁধে দাও মানে এগুলো তিনটে আছে এগুলো তিনটে প্যাকেট আছে
অনেকগুলো মোমবাতি যেখানে যেখানে জ্বালানো হয় সেখানে জ্বালাবো। আর দেখতে তো ভীষণ ভালো লাগে, এগুলো মনে হয় বেশি জ্বলবে, কালারিং কি সুন্দর। তাহলে চলুন জ্বালানো যাক, সন্ধ্যা তো হয়ে গেছে অনেকক্ষণ থেকে। মুন কি সেজেছে গো, মোমবাতি জ্বালা হচ্ছে। কে হয়ে কে চেনে থাকে? যাও দিদুনকে ডেকে আনো, যাও বলে আমাদের মোমবাতি জ্বালাবো। ঠান্ডা তো পড়েছে, সন্ধেবেলায় বসাতাম, মুন তো বেরোবে কিন্তু ঠান্ডা এত পড়েছে ওকে বের করানো যাবে না, তার জন্য এই মুন ঘুমোতে মা আর আমি প্রথমে এই মোমবাতিগুলো বসিয়ে দিচ্ছি যেখানে যেখানে বসানো দরকার, মানে অনেকগুলো মোমবাতি এদিক ওদিক করে বসানো হবে, তারপর একসঙ্গে জ্বালবো, একসঙ্গে জ্বাললে দেখতে ভালো লাগবে। ওই জন্য একসঙ্গে জ্বালবো বলে প্রথমে মোমবাতিগুলো বসিয়ে নিচ্ছি, তারপরে জ্বালবো। এই চালানো শুরু করেছি, আমাদের মন তো ঘুমিয়ে গেছে, মন জেগে থাকলে কত আনন্দ হতো। এই যে যেগুলো বসানো ছিল জেলে দিয়েছি, সুস্মিতা ওদিকে আছে, মানে দেখুন কি সুন্দর লেগেছে, দারুণ লেগেছে, মজা হচ্ছে খুব না, দারুণ মজা হচ্ছে। দারুণ লাগছে, ভালো লাগছে।
সুন্দর হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মোমবাতিতে কতটা আলো হয় যে পুরো রাস্তাটাই ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে সব বৈদ্যুতিক আলো নেভানো আছে, তবুও কত সুন্দর দেখা যাচ্ছে। সামনে জ্বালানো হয়েছিল, আমি জ্বেলেছিলাম দুটো, তো ওখানে জ্বালিয়ে শুধু প্রণাম করছে, বারবার প্রণাম করছে, দেখছে, শুয়ে শুয়ে দেখছে, এটা দেখছে, ওটা দেখছে। দুটো জ্বালিয়েছিলাম ছোট বাটিগুলো, যে এটা দেখছে, ওটা দেখছে, ও বেশ খুশি হতো যদি এই বাইরেরটা দেখতে পেতো। একটু বড় হোক, অবশ্যই দেখবে। বাটি মোমবাতি গুলো স্টিক মোমবাতির থেকে বেশি সময় জ্বলবে। হ্যাঁ বেশি সময় জ্বলবে, কিন্তু মোমবাতির থেকে এটা মানে আলোটা একটু কম, অনেক সময় জ্বলবে। এটা অনেক সময় জ্বলবে। মোমবাতিটা কমে এসেছে, আমি জ্বালিয়েছিলাম, ওই যেন কমে গেছে। মোমবাতি জ্বালানো তো হয়ে গেল, মানে ঘরে ঢুকতে যেন ইচ্ছে করছে না, বাইরে মানে ঠিক তাই, বাইরে কোনো বৈদ্যুতিক লাইট নেই, কোনো বৈদ্যুতিক লাইট নেই, কিন্তু মানে দারুণ লাগছে, দারুণ লাগছে এবং বেশ ভালো লাগছে। চারিদিকে এত আলো হয়ে গেছে কয়েকটা মোমবাতিতে, ভালো তো লাগছে, এদিকে ঠান্ডা পড়ছে, মন ভরে আছে, বাইরে থাকলে তো চলবে না। তাহলে মানে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারাও এরকম মজা করে আলো জ্বালা নিশ্চয়ই জ্বালিয়েছেন। হ্যাঁ, প্রচুর ধরনের মোমবাতি পাওয়া যায়, জ্বালান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।